السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত যুবক তরুণ ভাইরা, বিবাহিত বিবাহিত সবাইকে এন হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন, আপনাদের সবাইকেও আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক যুবক ভাইয়েরা প্রশ্ন করে, হুজুর আমি জীবনে কখনো অস্তমিতন করি নাই এবং কখনো খারাপ পথে যাই নাই, মেয়েদের সাথে রিলেশন করি নাই, কিন্তু আমি বিবাহ সামনে বিবাহ করবো, কিন্তু আমার লিঙ্গ দ্বন্দ্বময় হয়নি, হুজুর আমাকে প্রাকৃতিকভাবে কোনো কিছু বলে দিই। আমি অনেক মানুষকে অনেক কিছু বলে দিই এবং এই যৌন সমাধানের জন্য অনেক ভালো ভালো মেডিসিন আমার কাছে রয়েছে। আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে এবং রোগ বলে তার নির্দিষ্ট রূপ জেনে আমি মানুষকে ঔষধ দিই। প্রিয় বন্ধুগণ, তো আজকে ঔষধ দেবো না, আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি আপনাদের যৌন শক্তিকে সবসময় আজীবন ধরে রাখতে চান, তাহলে প্রতিদিন সকালে এবং বিকালে এক মুঠো চীনাবাদাম, এক মুষ্টি চীনাবাদাম খাইবেন। এতে আপনার যৌন ক্ষমতা বাড়বে, আপনার যৌন শক্তি দ্বিগুণ হবে। কিন্তু মনে রাখেন, যদি অস্তমিতন করেন তাহলে চীনাবাদাম না, দুধ না, আরও কিছু কালেও কমবে না। এটার জন্য কিছু প্রাকৃতিক মেডিসিন খাইতে হবে, প্রাকৃতিক ঔষধ খাইতে হবে, খেলে ইনশাল্লাহ স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তবে বন্ধুরা, আপনাদের কষ্ট দিলাম, দোয়া করবেন আমার জন্য, যেগুলো পরামর্শের জন্য আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আপনাদের সাথে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।